সালে যখন যুদ্ধ শুরু হয় তখন আপনি কোথায় ছিলেন? এখানে আমার একটা হাজি আব্দুল আলী প্রাথমিক বিদ্যালয় ছিল, কক্সবাজার থেকে অনেক মালপত্র আসছিল, এখানে যাচ্ছিলাম। ওখান থেকে আবার কিছু মালামাল আমরা কুমিরে পাঠাইছিলাম, খাওয়া দাওয়া পাঠাইছি, ওখানে ড্রাই করি ডেক পাঠাইছি, রান্না করি। সব থেকে যখন তারা আসতেছিল আমার খেয়াল হতে পারিনি, আমি ঘর ছিলাম রাস্তার পাশে, তো ঘর তো কে বা কারা বলে দিচ্ছে আর কি। শেষ পর্যন্ত আসে আমাকে ধরছে তিন ট্রাক পাকিস্তানি আর্মি, আমাকে অনেক অত্যাচার করছে, মারছে, ধরছে অনেক কিছু। যাক শেষ পর্যন্ত এখানে দুইটা লোককে হত্যা করলো তারা, তো আমাকে ধরে রাখছে জিজ্ঞেস করার জন্য। অনেক কিছু জিজ্ঞেস টিজ্ঞেস করার পর প্রচুরভাবে মায়েরিয়া কথা না হয়ে যাওয়া পুষছে, শেষ পর্যন্ত টাইনে আমাকে দুই টাইনে আমার কিছু জিজ্ঞেস পাড়ে দিল মারি গেলার জন্য। তো তখন আমার বেশি করে আমি থানা গাড়ি করতেছি, কারণ আমার ঘরের পাশে কিন্তু কেউ নাই, সবগুলো কাটলিকে বাড়াইছি, শুধু আমি কিতরবার উভয় না দেখে আল্লাহকে দেখতেছি। এক অফিসার পাঠাইছে, তাও আর্মি অফিসার, আমাকে বলে তোমার ঘর ইয়ে হয় না, আমি চেক করে গেলাম ঘরে কিন্তু ছিল, রাত্রের মধ্যে সব হারা হয়, কিন্তু স্কুলের মধ্যে সব মাল আছে, এবার একটু সঙ্গে চলে যাও। তারপরে আবার এনডিএ চলে গেলাম আর কি, মরহুম মহিউদ্দিন চৌধুরী সাহেবের সাথে ছিলাম কিছুদিন, ওখান থেকে আবার ওই জায়গায় গেছি আমার একাত্মীর বাসায়। ওখানে আপনি ট্রেনিং নেওয়ার চেষ্টা করেননি? এমনি তো পিঠে মার খাইছি রে, এগুলো অনেকক্ষণ অনেক দিন পর্যন্ত আমার গায়ে হয়েছিল, আমার দ্বারা সম্ভব হচ্ছে না। এরপর আপনি বাংলাদেশে কখন ফিরে আসছেন? স্বাধীনতার পরে। বর্তমান বাংলাদেশ নিয়ে আপনি কীভাবে দেখেন? যে বাংলাদেশ আমরা একটা স্বাধীন দেশ পাইছি, যা আমাদের খুশির ব্যাপার, আমরা নিজস্ব সত্তা, নিজস্ব দেশ, নিজস্ব সব কিছু।